গ্র্যাজুয়েশন এডমিশন বা বিএ বা তোমরা যাকে গ্র্যাজুয়েশন বলো এই গ্র্যাজুয়েশন এডমিশন বা স্নাতক এডমিশন শুরু হয়ে গেছে যারা যারা বিএ বা তোমরা গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন হতে চাও তাদের জন্য গুড নিউজ তাদের যে ফর্ম ফিল আপের প্রসেস সেই ফর্ম ফিল আপের প্রসেস আজকের থেকেই শুরু হলো এবং এটি অবশ্যই তোমাদের সেন্ট্রালাইজ এডমিশন পোর্টাল থেকেই হবে তো আজকের এই ভিডিওতে আমরা দেখো তোমরা কি করে সেন্ট্রালাইজড এডমিশন পোর্টাল থেকে তোমাদের নিজেদেরকে নথিভুক্ত করতে পারবে বা তোমাদের নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে এবং কি করে তোমরা তোমাদের পছন্দের কলেজ এবং তোমাদের পছন্দের সাবজেক্ট নিয়ে আবেদন করতে পারবে সমস্ত কিছুই থাকবে কত টাকা ফি লাগবে সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে তাই অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে তোমরা সেন্ট্রালাইজড এডমিশন পোর্টাল থেকে নতুন নিয়মে তোমাদের কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য ফর্ম ফিল করবে তো আবেদন করার জন্য সবার প্রথমে তোমাদের যে কোনো একটি ওয়েব ব্রাউজার খুলে নিতে হবে এবং সেখানে গিয়ে সার্চ করতে হবে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল লিখে লেখার সঙ্গে সঙ্গে এইভাবে ওয়েবসাইটটি খুলে যাবে ডাব্লিউ ডট ইন এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে এবং যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা এইভাবে একটি এন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে আবারও কিন্তু যে ইম্পর্টেন্ট মেসেজটি দিচ্ছে এটিকে কেটে দেবো তোমরা এখানে দেখবে নতুন একটি অপশন খুলে গেছে নিউ স্টুডেন্ট ক্যান রেজিস্টার হেয়ার এই অপশানে আমাদের ক্লিক করতে হবে যখনই এই রেজিস্টার হেয়ারে ক্লিক করবো এইখানে বলা হচ্ছে এন্টার ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ভ্যালিড ইমেল আইডি অবশ্যই দিতে হবে এবং তার সঙ্গে মোবাইল নাম্বার ইমেল আইডি শুড বি ইউনিক তো অবশ্যই এইখানে তোমরা একটি কথা মাথায় রাখবে তোমরা যারা যারা একবার একটি মোবাইল বা ইমেল আইডি দিয়ে আবেদন করবে সেই ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে তোমরা কিন্তু আর আবেদন করতে পারবে না সেই জন্য অবশ্যই একটি মোবাইল দিয়ে একটি আবেদন বা একটি ইমেল আইডি দিয়ে একটি আবেদন করা যাবে তো এখানে সর্বপ্রথম মোবাইল নাম্বার এবং নিচে ইমেল আইডি দিয়ে কন্টিনিউ টু নেক্সট স্টেপের মধ্যে আমরা ক্লিক করে দেব ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও এইভাবে একটি প্রভাব চলে আসবে যেইখানে বলা এন্টার এন্টারিওর পার্সোনাল ইনফরমেশন লাইক ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম কান্ট্রি তার সঙ্গে সঙ্গে এখানে ডোমিসিয়াল ডিস্ট্রিক্ট জেন্ডার ডেট অফ বার্থ এবং কাজ তো এই কয়েকটি ফিল করতে হবে সেই জন্য আমরা আবার ওই প্রভাবটিকে কেটে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে ফর্মটি চলে আসবে তোমরা নিচের দিকে যদি লক্ষ্য করো এখানে বলে যাচ্ছে ইউজার আইডি টু বি ক্রিয়েটেড এন্টার বাই দ্য অ্যাপ্লিকেন্ট তো এইখানে তোমাদের যে ইমেল আইডি সেটি তোমাদের এখানে ইউজার আইডি হিসাবে থাকবে এবং তোমাদের এখানে পাসওয়ার্ড সেট করতে হবে তোমাদের মোবাইল নাম্বার রয়েছে এবং ইমেল আইডি রয়েছে তো এখানে সর্বপ্রথমে তোমাদের ফার্স্ট নেম মিডিল নেম থাকলে দিয়ে দেবে নাহলে দিতে হবে না লাস্ট নেম দিয়ে যাবে তার সঙ্গে সঙ্গে ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান এখানে চুজ করবে তার সঙ্গে সঙ্গে স্টেট এখান থেকে চুজ করবে ডিস্ট্রিক্ট চুজ করে নেবে এইখানে তোমাদের জেন্ডার চুজ করতে হবে এইখানে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে তার সঙ্গে সঙ্গে এইখানে তোমাদের সোশ্যাল ক্যাটাগরি রয়েছে সেই সোশ্যাল ক্যাটাগরি এইখান থেকে চুজ করতে হবে সোশ্যাল ক্যাটাগরি বলতে এখানে ও এ বি তার সঙ্গে সঙ্গে এসসি এসটি এই সমস্ত কিছুকেই বোঝায় তোমরা এখান থেকে চুজ করে নেবে নেওয়ার পর তোমরা নিচের দিকে চলে আসবে এইখানে তোমাদের যে মোবাইল নাম্বার মোবাইলের মধ্যে একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপি এইখানে দিয়ে দিতে হবে তার সঙ্গে সঙ্গে ইমেলের একটি ওটিপি আসবে সেই ওটিপি দিতে হবে তার নিচে চলে আসবে হ্যাভ ইউ পাস ইন টুয়েলভ অর ইকু ভ্যালেন এক্সামেশান যদি ইএস হয় সেক্ষেত্রে ইএস করবো অবশ্যই ইএস হতে হবে নাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না এবং এইখান থেকে তোমাদের অ্যাকাডেমিক ইয়ার কিন্তু চুজ করতে হবে কোন সালে তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করেছো সেটি এখান থেকে তোমরা চুজ করে নেবে নেওয়ার পর নিচের দিকে চলে যাবে নিচে এসে যখনই তোমরা এখানে তোমাদের বোর্ডের নাম চুজ করবে এইভাবে এইখানেও কিন্তু চলে আসবে তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে এইখানে এসে তোমরা দেখবে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের চাচ্ছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিতে হবে অর্থাৎ এইস এর রেজিস্ট্রেশন নাম্বার তারপরে এখানে তোমাদের এর রোল নাম্বার চাচ্ছে তো রোল নাম্বার এখানে দিয়ে দেবে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে আপলোড করে তো এটি অবশ্যই দুই এমবির মধ্যে আপলোড করতে হবে এবং পিএনজি জেপিজি অর জেপিজি ফর্ম্যাটে তোমরা আপলোড করতে পারো এইখানে ডিক্লারেশনে ক্লিক করবে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে যেহেতু ওয়েবসাইটটি নতুন খুলেছে সেই জন্য কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে তোমরা দেখবে যে এইখানে কিন্তু ইমেলের মধ্যে ওটিপি আসছে না তো যাই হোক এইখানে আমরা যে হাউ টু অ্যাপ্লাইয়ের যে ফর্মটি দেওয়া হয়েছে বা যেই বা যেই স্টেপগুলি দেওয়া হয়েছে সেই স্টেপগুলি দেখাবো কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে পপ আপ চলাইবে যেখানে বলা হচ্ছে কংগ্রেচুলেশনস এইখানে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার ইন টু এডমিশন পোর্টাল তার সঙ্গে সঙ্গে এখানে নিচে লেখা আছে গো টু লগ ইন তো এই গো টু লগ ইনে তোমরা যখনই ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে লগ ইন পেজটি খুলে যাবে এবং এইখানে এসে সবার প্রথমে তোমরা তোমাদের যে ইউজার আইডি সেই ইউজার আইডি দেবে তো ইউজার আইডি কোনটি তোমরা প্রত্যেকেই জানো আমি প্রথমেই বললাম যে তোমাদের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটি এখানে তোমাদের বসাতে হবে ইউজার আইডি জায়গায় এবং এখানে তোমরা যে পাসওয়ার্ডটি সেট করেছো সেই পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারের মধ্যে একটি সিক্স ডিজিটাল ওটিপি যাবে সেই সিক্স ডিজিটাল ওটিপিটি বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করতে হবে যখনই তোমরা ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবে লগ ইন হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের প্রোফাইলটি তোমাদেরকে সম্পূর্ণ করতে বলবে তো সেই জন্য তোমরা লগন করবে লগ ইন করার পর তোমাদের সামনে একটি নতুন পেজ খুলে যাবে যে এখানে এসে তোমাদের ফটো আপলোড করতে হবে তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু পার্সোনাল ইনফরমেশন আপলোড করতে হবে এইখানে অ্যাড্রেস তোমাদের ফিল করতে হবে তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে রেজাল্ট দিতে হবে ডকুমেন্টস দিতে হবে প্রিভিউ চলে আসবে প্রিভিউ করার পর আপনার প্রোফাইল হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং সাত নাম্বারে ক্লিক এডিট ট্যাপ টু এডিট ইওর এনি ইনফরমেশন অলরেডি প্রোভাইডেড তো এইখানে যদি তোমাদের কোনো রকমের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে এই ফর্ম ফিল আপ করতে গিয়ে সেই ভুলভ্রান্তিও তোমরা সংশোধন করতে পারো এডিট অপশনে ক্লিক করে তো তোমাদের প্রোফাইল কমপ্লিট করার পর এইভাবে এইভাবে তোমাদের সামনে চলে আসবে এইখানে তোমরা দেখতে পাচ্ছ জিরো পার্সেন্ট কমপ্লিটেড রয়েছে তো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে মাই প্রেফারেন্সে তো এইখানে অ্যাড নিউ এর মধ্যে তোমরা ক্লিক করবে তো এইখানে তোমাদের যে প্রোফাইল সেই প্রোফাইল ক্রিয়েটের আরেকবার কিন্তু এখানে স্টেপগুলি দেখানো হচ্ছে সবার প্রথমে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে যেমন ইউ ক্যান আপলোড সিগনেচার ফটো অ্যান্ড আদার ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস দিতে হবে এডিশনাল ইনফরমেশন দিতে হবে তার সঙ্গে সঙ্গে এখানে রেজাল্টস দিতে হবে তার সঙ্গে সঙ্গে এখানে ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে প্রিভিউ পেজ চলে আসবে এডিট অপশান চলে আসবে এবং ডাউনলোড পিডিএফ এই কয়েকটি স্টেপ কিন্তু তোমাদের পার করতে হবে তো এখানে তোমাদের পার্সোনাল ইনফরমেশন অ্যাড্রেস তার সঙ্গে সঙ্গে এডিশনাল ইনফরমেশন রেজাল্ট ডকুমেন্ট তার সঙ্গে সঙ্গে প্রিভিউ এবং এডিট এই কয়েকটি ধাপ তোমাদের পার করতে হবে আমি যেটি বললাম এবং তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল কমপ্লিট করতে হবে তো তোমরা এইখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন কোড তার সঙ্গে সঙ্গে সেশন সমস্ত কিছু এখানে দেখতে পারবে নাম দেখতে পারবে লাস্ট নেম মিডিল নেম তার সঙ্গে সঙ্গে স্টেট ডিস্ট্রিক্ট সমস্ত কিছু মোবাইল নাম্বার তোমাদের আধার নাম্বার জেন্ডার সমস্ত কিছু রয়েছে এবং এখানে তোমাদের ম্যারিটিয়াল স্ট্যাটাস চুজ করতে হবে ব্লাড গ্রুপ চুজ করতে হবে তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিলিজিয়ান চুজ করতে হবে এই সমস্ত কিছু করে নিচে আসতে হবে এবং তার নিচে রয়েছে তোমার কাছে বাংলা শিক্ষা আইডি রয়েছে কিনা যদি থাকে সেই ক্ষেত্রে এখানে দিয়ে দেবে এবং তার নিচে তোমরা দেখতে পাচ্ছ নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কোনটি সেটি চুজ করবে মোবাইল নাম্বার এখানে ইমেল আইডি তোমরা দেখতে পাবে তার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক নেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম তার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের আইএফএসসি কোড দিতে হবে এবং এইখানে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফ্রন্ট পেজ এখানে আপলোড করতে হবে এবং আপলোড করে তোমরা সেভ অ্যান্ড এ ক্লিক করে দেবে করার পর তোমাদের অ্যাড্রেস ডিটেলস আপলোড করতে হবে অ্যাড্রেস আপলোড করতে হবে এখানে তোমাদের অ্যাড্রেস লাইন ওয়ান রয়েছে অ্যাড্রেস লাইন টু রয়েছে এবং এখান থেকে তোমার কান্ট্রি স্টেট তার সঙ্গে সঙ্গে এখানে ডিস্ট্রিক্ট পিনকোড তার সঙ্গে সঙ্গে এখানে পোস্ট অফিস পুলিশ স্টেশন এবং মিউনিসিপ্যালিটি অর ব্লক তার সঙ্গে সঙ্গে এখানে ভিলেজ ওর সিটি নেম চুজ করবে করে এইখানে সেম অ্যাস পারমানেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই জায়গাটি অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে তারপরে সেভ চেঞ্জেস এর মধ্যে ক্লিক করে দেবে এবং তারপরে চলে আসবে তোমরা এডিশনাল ইনফরমেশনে যে এখানে এসে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বাবার নাম অর্থাৎ ফাদার নেম এবং তার সঙ্গে সঙ্গে মাদার নেম এবং গার্জিয়ান নেম লিখতে হবে তো এখানে বাবার নাম দিয়ে দেবে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম তার সঙ্গে সঙ্গে কোয়ালিফিকেশান দিয়ে দেবে অকুপেশান দিয়ে দেবে অর্থাৎ কী কাজ করেন এবং মোবাইল নাম্বার দিয়ে দেবে মায়ের ক্ষেত্রেও সেম এবং গার্জিয়ান যদি বাবা মায়ের মধ্যে কেউ থাকে সেই ক্ষেত্রেও তোমরা তার তথ্য এখানে ফিল করে দেবে এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যানুয়াল ইনকাম তোমাদের এখানে দিতে হবে তো অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এখানে দিতে হবে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ টু গো রেজাল্ট সেকশন তো এইখানে আমরা সেফ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব এই তথ্য কয়েকটি দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা রেজাল্টের মধ্যে চলে যাবো বা রেজাল্ট সেকশনের মধ্যে চলে যাব এইখানে এসে তোমরা কাউন্সিলর বোর্ড নেম দেখতে পাচ্ছ এবং তার নিচে ইয়ার অফ পাসিং দেখতে পাচ্ছ মিডিয়াম অফ ইনস্টিটিউট ইনস্টিটিউশন দেখতে পাচ্ছ তার সঙ্গে সঙ্গে এখানে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এবং এইখানে তোমার ডিসিপ্লিন বা স্ট্রিম দেখতে পাচ্ছ দেখার পর তোমরা নিচের দিকে চলে আসবে এখানে মার্কশিট ডিটেলস তো এখানে তোমরা বাংলা ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি এই সমস্ত কিছু অর্থাৎ তোমাদের যে এইএসএস এর মধ্যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো চলে আসবে তো এইখানে বলা হচ্ছে তোমাদের যদি সাবজেক্টের মধ্যে শুধু থিওরি থাকে সেই ক্ষেত্রে এখানে ইএস এবং তোমাদের যে অপশনাল সাবজেক্ট থাকবে এই ঘরের মধ্যে সেটিকে টিক করতে হবে তো এ যদি না থাকে সেক্ষেত্রে টিক করার দরকার নেই যদি শুধু থিওরি না হয় সেই ক্ষেত্রেও টিক করার দরকার নেই তো এখানে তোমাদের ফুল মার্কস তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে পাস মার্কস দেখতে পাচ্ছ তার সঙ্গে সঙ্গে মার্ক অপটেন কত পেয়েছো সেটি দিয়ে দেবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্র্যাকটিক্যাল এবং তোমাদের প্রোজেক্টের মধ্যে কত নাম্বারে হয়েছিল সেটি দেবে তো মার্ক কত এবং তোমরা কত পেয়েছ সেটি দিয়ে দেবে এখানে টোটাল অটোমেটিক্যালি চলে আসবে এবং এখানে পার্সেন্টেজ অটোমেটিক্যালি চলে আসবে তো এতটুকু ফিল হয়ে গেলে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবে এবং অবশ্যই মাথায় রাখবে এখানে যে সাবজেক্টগুলো রয়েছে সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে নাম্বার দিতে হবে তারপরে নিচের দিকে চলে আসবে এইখানে এসে তোমাদের মাই অ্যাকাউন্টের মধ্যে তোমাদের যে ডকুমেন্ট আপলোড সেই ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে আধার কার্ড দেখতে হচ্ছে আধার কার্ড তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের যে এস সি এস টি কার্ড রয়েছে ও বিসি কার্ড রয়েছে সেটি দিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে এখানে স্পোর্টস সার্টিফিকেট থাকলে দেবে ক্লাস টেন মার্কশিট দেবে টুয়েলভ স্ট্যান্ডার্ড মার্কশিট দেবে এস প্রুফ ডকুমেন্ট যেমন এখানে অ্যাডমিট কার্ড রয়েছে তার সঙ্গে সঙ্গে মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড রয়েছে তো এগুলি আপলোড করে দেবে এখানে অবশ্যই দুই এমবির নিচে হতে হবে একটি ফাইল কে এখানে তোমাদের ডকুমেন্ট আপলোড করে দিয়ে তোমরা পরের অপশনে যাওয়ার জন্য কন্টিনিউ নেক্সটে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে তোমরা প্রিভিউ পেজে চলে যাবে যেইখানে তোমাদের সমস্ত তথ্য তোমাদের আরেকবার দেখিয়ে দেবে যে কোথাও ভুল আছে কি না সেটি দেখে নিন যদি না থাকে সেই ক্ষেত্রে তোমরা নেক্সটে ক্লিক করে দেবে দিয়ে এডিটে চলে যাবে এবং এডিটে গিয়ে যদি তোমরা এডিট করতে চাও সেক্ষেত্রে এডিট করতে পারো না হলে তোমরা এখানে টিক মার্ক করবে এবং এইখানে ডিক্লারেশন টিক মার্ক করে এখানে কনফার্মে ক্লিক করে দেবে এবং তোমরা চাইলে তোমাদের যে ডকুমেন্টগুলো এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে দেখে নিতে পারো ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা এবং নাম্বারগুলো এখান থেকে মেলাতে পারো তারপরে তোমরা যখনই কনফার্মে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমরা এডিট অপশনে চলে যাবে এখান থেকে তোমরা তোমাদের প্রোফাইল বা তোমাদের পাসওয়ার্ড বা তোমাদের ইমেল আইডি সমস্ত কিছুকে চেঞ্জ করতে পারো এডিট অপশনে তোমরা কন্টিনিউ ক্লিক করার পর এইখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাড নিউ বটন রয়েছে অর্থাৎ এইখানে বলা হচ্ছে এক নম্বরে অ্যাড নিউ বটন প্রোভাইডেড অ্যাট দ্য টপ অফ রাইট হ্যান্ড কর্নার ফর ইউর প্রোফাইল টু অ্যাড কোর্স প্রেফারেন্স তো এইখান থেকে তোমরা তোমাদের কোর্স প্রেফারেন্স চুজ করবে সেই জন্য অবশ্যই তোমাদের যে উপরে রাইট কর্নারে যে এইখানে অ্যাড অপশন রয়েছে সেই অ্যাড অপশানে ক্লিক করতে হবে এইখান থেকে তোমাদের যে কলেজ এবং কলেজ তার সঙ্গে সঙ্গে যে যে সাবজেক্ট নিতে সেই সাবজেক্টের মধ্যে তোমাদের ক্লিক করতে হবে করার পর তোমরা এইরকম একটি অপশন দেখতে পারবে তার সঙ্গে এইখান থেকে তোমরা দেখতে পারবে কতগুলি পোস্ট রয়েছে সেই অপশনে ক্লিক করবে দেখার পর এখান থেকে তোমাদের ফার্স্ট প্রেফারেন্স এইখানে সিলেক্ট প্রেফারেন্স রয়েছে তো এইখান থেকে তোমাদের প্রথম প্রেফারেন্সের জন্য এক এইখানে ক্লিক করতে হবে করার পর তোমরা দেখতে পারবে তোমাদের প্রথম প্রেফারেন্স চুজ হয়ে গেল এবং এইভাবে তোমাদের প্রত্যেকটি প্রেফারেন্স এইখানে চুজ করতে হবে এবং অ্যাড করতে হবে তারপরে তোমরা দেখতে পারবে এইভাবে তোমাদের তথ্যগুলি তোমাদের দেখাবে এবং তোমরা নিচের দিকে চলে আসবে নিচের দিকে এসে এইখানে তোমরা দেখতে হচ্ছে চেক ইউর অ্যাপ্লিকেশন ওয়াইজ মেরিট র্যাঙ্ক তো এইখানে তোমাদের মেরিট র্যাঙ্ক কিন্তু অলরেডি বসানো রয়েছে তোমরা যদি লক্ষ্য করো এখানে তোমরা দেখবে সেন্ট্রালাইজড যে পোর্টাল রয়েছে তার মাধ্যমে এইখানে অলরেডি কিন্তু তোমাদের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক এইখানে বসিয়ে দেওয়া হয়েছে তো প্রেফারেন্স তোমরা চুজ করে যখনই ওকেতে ক্লিক করে সঙ্গে সঙ্গে তোমাদের প্রেফারেন্সটি চুজ হয়ে যাবে বা তোমাদের প্রেফারেন্সটি সেইখানে জমা হবে এবং তারপরেই যে এইখানে এসে তোমরা অনলাইনে পেমেন্ট করবে তোমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্টের জন্য কত পেমেন্ট সেই পেমেন্ট করে দেবে এবং তোমাদের মেরিট নাম্বারও দেখিয়ে দেবে এবং যদি কোনো কারণে সার্ভার খারাপ থাকে সেই জন্য তোমরা পরে চেষ্টা করবে যেমন এইখানে প্রথমবার সার্ভার খারাপ ছিল তারপরে এবার কিন্তু ঠিক হয়ে গেছে তো আশা করি তোমরা সমস্ত তথ্য দেখলে এবং সমস্ত তথ্য বুঝলে কেমন করে তোমরা সেন্ট্রালাইজ এডমিশন পোর্টাল থেকে নিজেদের নাম নথিভুক্ত করবে কেমন করে তোমরা কলেজের জন্য আবেদন করবে কি কী তথ্য তোমাদের দরকার রয়েছে কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে সমস্ত কিছুই দেখে নিলে যদি এই ভিডিওটি তোমাদের কাজে লাগে তাহলে সেই বিষয়টি আমাদের কমেন্টে জানাতে হবে অবশ্যই ভিডিওটিকে বন্ধু বন্ধুবান্ধব এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে শেয়ার করতে হবে এবং আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ